সব কিছু মিলিয়ে আমাদের ছবির গানগুলো একটু মেলোডিয়াস। তা গৌরব আমাদের যে মিউজিক ডিরেক্টর, ও খুব সুন্দরভাবে গানগুলো কম্পোজ করেছে, আপনাদের শুনলে প্রত্যেকের খুব ভালো লাগবে গানগুলো। এবং প্রিয়াঙ্কা যে টাইটেল সংটা গেয়েছে সেটা, এখানে শুভজিৎ আছে, শুভজিৎ তুমি আসো না, শুভজিৎ এসো না, এসো। শুভজিৎ হচ্ছে ফিল গুড মুভিজের কর্ণধার, আমরা ওখানেই সমস্ত কাজগুলো করেছি, আমাদের পোস্ট প্রোডাকশনের সব কাজ। তা শুভজিৎকে তো ডাকলাম, তা প্রিয়াঙ্কাকে বলি যে অনেককে শুভজিৎ ডেকে ডেকে, মানে অন্যান্য যারা পরে কাজ করতে আসবে বা কিছু, ডেকে ডেকে ওই টাইটেল সংটা শোনাতো যে দেখুন এটা। তা এবং শুভাশিসেরও গান, শুভাশিসের যে চোখে চোখ এবং কি যে হলো, এই দুটো গানও আমরা অনেককে শুনিয়েছি এবং প্রত্যেকে খুব প্রশংসা করেছে। আমার মনে হয়, আমার বিশ্বাস যে আপনাদেরও খুব ভালো লাগবে। আর এবার আমি মাইকটা তুলে দিচ্ছি গৌরব গাঙ্গুলির হাতে, কারণ আজকে ওই হিরো, মিউজিক ডিরেক্টর। নমস্কার। আমাদের এই পরমাসের শুরু হয়েছে হাত দাদার হাত ধরে। পাঁচটা গান আছে পরমাসে, চারটে তার মধ্যে ছবিতে লাগানো হয়েছে। দুটো রোম্যান্টিক গান আছে, একটা সোলো যেটা শুভাশিস গিয়েছে, একটা সুন্দরভাবে রেগে প্যাটার্নের একটা গান আছে রোম্যান্টিক, যেটা প্রিয়াঙ্কা শুভাশিস গিয়েছে। সহজ মা একটা গান গেয়েছেন যেটা ফোক, আমরা ফিউশন করেছি ওটা। আর আমার দান্তিক বাদিক দুজন, যাদের ছাড়া আমার এই গান সম্পূর্ণ হতো না, তার নাম হচ্ছে অমিত সানি। আমি চাইবো তারা একটু প্লিজ আমার কাছে আসুক। যেটা সব জায়গায় বলে থাকি যে অন্য ধরনের ছবি সেটা বলবো না, ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্ম, একদমই নয় কমার্শিয়াল ফিল্ম, অ্যান্ড সব পরিবারের সবাই মিলে দেখার একটা ছবি, মানে ছেলে মেয়ে বাবা মা সবাই মিলে দেখার ছবি। সো প্লিজ আপনারা ভিউয়ার দ্য ভায়া মিডিয়া যেন এই খবরটা জনজনে সবাই জানতে পারে যে আমরা একটা ছবি বানিয়েছি, সেটা যেন সবাই মিলে এসে দেখে। অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস ইট, দ্যাটস ইট, থ্যাংক ইউ। আরও ছবি বানানোর চেষ্টা করেছি এবং আমাদের প্রত্যেকের অনেক যত্ন নিয়ে এই ছবিটা বানানো, সেখানে আজকে মিউজিক রিলিজ, আমাদের গানগুলো এক্ষুনি আপনারা শুনতে পারবেন, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। এবং বাকি প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা খুব অনেস্টলি কাজ করেছি এবং সময় যেটা বললো আজকে এই সকলের সামনে যে আমরা এতগুলো কথা বলছি, যে সব মিডিয়ার থ্রু দিয়ে যেন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছয় এবং প্রত্যেকটা মানুষ যেন জানতে পারেন যে এই 10 তারিখে একটা পরবাস নামক ছবি আসছে, এবং যেন প্রত্যেকে গিয়ে একটুখানি হলে দেখেন। আমি প্রত্যেকটা বাঙালি দর্শককে বলবো যে প্লিজ বাংলা ছবি হলে গিয়ে দেখুন, দেখে বিচার করুন ভালো না খারাপ, কিন্তু দেখবেন না এরকম প্লিজ করবেন না। তো এটা যদি হয় তাহলে আমাদের গোটা ইন্ডাস্ট্রিরই খুব ভালো হবে, আমাদের প্রত্যেকের খুব ভালো হবে। এবং বিশ্বাস করুন প্রত্যেকটা দর্শককে বলতে চাই, আমরাও কিন্তু অনেস্টলি ছবি বানাই, আমরা মন দিয়েই ছবি বানাই। তো আগামী 10 তারিখ পরবাস রিলিজ করছে, তো আমি চাইবো প্রত্যেকে তাদের নিকটবর্তী যা যা হল আছে সেখানে গিয়ে পরবাস দেখুন। থ্যাংক ইউ।